ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মী সম্মেলন। জঙ্গলমহল বাগমুন্ডি বিধানসভার তুনতুরি সুইসা অঞ্চলের তুনতুরি কমিউনিটি হলে এক ঝাঁক মহিলা মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হলো মহিলা মোর্চার কর্মী সম্মেলন। এই সম্মেলনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এবং মঞ্চে উপস্থিত সমস্ত জেলা থেকে শুরু করে ব্লক তথা মণ্ডল কার্যকর্তাদের উত্তরি দিয়ে সম্মান জানানোর পর সভার কাজ শুরু হয়। সামনে বিধানসভা ভোট, কিভাবে এই লড়াই হবে, এছাড়াও কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও তথা আরও অনেক কিছু উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শাসক দলকে নানান কটাক্ষ করে বক্তব্য রাখেন ওই সম্মেলনের মাধ্যমে তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়তে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা দুহাতে দলীয় পতাকা প্রদ্যফুল ঘয়েকে ঘরে পৌঁছে দেওয়া ও বিধানসভা ভোট সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা নেন। এদিন কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলার সদস্যা প্রতিমা মাহাতো, বাগমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার, মহিলা মোর্চার সভানেত্রী সুমিত্রা সিং সর্দার, পুরুলিয়া জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর কুমার, জেডপি ১৪ মণ্ডল সভাপতি গৌতম কুইরি, বাগমুন্ডি বিধানসভার পরিবর্তন যাত্রার সহ প্রমুখ দিলীপ পরামানিক সহ অঞ্চল ও ব্লক মণ্ডল পদাধারীগণ। জঙ্গলমহল 24x7 থেকে দীনেশচন্দ্র কুইরি রিপোর্ট। রাত দিন সাত দিন আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা তো যেহেতু মহিলা, তাই মহিলা এতদিন ধরে আমরা অত্যাচার সহ্য করে এসেছি, আর আমরা এই অত্যাচারের সহ্য করতে না পারে, মানে প্রত্যেকটা অত্যাচারের কিন্তু একটা সীমা আছে, সেই সীমাটা কিন্তু শেষ হয়ে গেছে। তাই আমরা এই অপশাসনটা শেষ করে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা নিয়ে আসতে চাইছি, যেখানে মানুষ বিশেষ করে মহিলা এবং শিশুরা নিশ্চিন্তভাবে যেখানে সেখানে ঘোরাঘুর করতে পারবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। আপনাদের যে পরিবর্তনের রথ, এটা কি, এটা নিয়ে একটু কিছু বলবেন? পরিবর্তন রথ, পরিবর্তন মানে কি? পরিবর্তন এক মানে যে রথটা আমাদের বার হয়েছে পরিবর্তনের রথ, সেই রথটার উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্বকে রক্ষা করা। আমাদের আমরা এখন যে সময়ের মধ্যে বসবাস করছি সেখানে কিন্তু একটা জাতিগত দাঙ্গার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা রাজ্যের আমাদের কী মধ্যে হয়েছে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে, সংস্কৃতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আমাদের যে ঐতিহ্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ঐতিহ্য এবং এই যে সংস্কৃতি এইগুলোকে রক্ষা করতে হলে আমাদের কিন্তু হিন্দুত্বটাকে বাঁচাতে হবে। আমাদের মোদীজি বলছেন, বারবার বলছেন, এক দেশ এক বিধান এক প্রধান। তাহলে আমাদের এক নীতি এক জাতি এক নীতি হবে, তাহলে একটা দেশের মধ্যে দুটো পতাকা কখনোই উত্তোলন হতে পারে না। তাই এই জন্যই কিন্তু আমরা চাইছি আমাদের রাজ্য তথা সমগ্র দেশে যেন এক শাসন ব্যবস্থা তৈরি হয়, এক রেশন ব্যবস্থা যেন তৈরি হয় এবং সকল মানুষ যেন ঐক্যভাবে বসবাস করতে পারি, প্রত্যেকের মধ্যে যেন একটা জাতীয়তা বোধ গড়ে ওঠে। আমরা জানি যে 2021 বিধানসভা দামামা বাজিয়ে নিয়েছে পুরো পশ্চিমবঙ্গে। আর এই 2021 যে বিধানসভা লড়াই, এই লড়াইয়ের প্রস্তুতি বৈঠক ছিল আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে। কারণ আমরা সবাই জানি যে পশ্চিম বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা সুরক্ষিত নয়। এখানে যে রাজ্য সরকার বা মমতা সরকার, উনি ডাক দিয়েছিলেন মা মাটি মানুষ। এখানে না মা ক্রুশ আছে না মাটি ক্রুশ আছে, এখানে প্রতিটা মুহূর্তে মহিলারা বঞ্চিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, প্রতিটা বাড়ায় বাড়ায় আজ মহিলার অস্বীকৃত হচ্ছে। তাই আমরা 2021 যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় আমরা প্রতিটা এইখানে বাগমুন্ডি বিধানসভা প্রতিটা মহিলা একসাথে কাঁধে কাঁধ মিলাই কাজ করবে এবং এই বিধানসভাকে জয়লাভ করবে। আর এইখানে যে দুর্নীতি সরকার তাকে যে